হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছে তা হল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ক্লার্ক কাম কম্পাউন্ডার জুনিয়র সোশ্যাল ওয়ার্কার টিচার টেলারিং ইনস্ট্রাক্টর মিউজিক টিচার ফর ফিমেল ভ্যাগ্রেন্টস হোম উত্তর পাড়া ডেটেড 22 জুলাই 2022। এখন আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব, এই সব পোস্টের কি ক্রাইটেরিয়া আছে আর কীভাবে আবেদন করতে হবে। এই হলো নোটিফিকেশান, রিক্রুটমেন্ট নোটিফিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পার্সনস ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু দ্য ফলোয়িং পোস্টস ইন ফিমেল ভ্যাগ্রেন্টস হোম উত্তরপাড়া হুগলি উইথ অফিস অ্যাট 7 রাজমোহন রোড উত্তরপাড়া হুগলি। পোস্ট আছে, প্রথমেই আছে ক্লার্ক কাম কম্পাউন্ডার, অ্যাক্টিভ ভ্যাকেন্সি, মেল অথবা ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। হুগলি জেলার বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 37 বছর, মাইনে হলো 12,000 টাকা পার মান্থ, কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস আর রেজিস্টার্ড ফার্মাসিস্ট, মাধ্যমিক পাস তার সঙ্গে হতে হবে রেজিস্টার্ড ফার্মাসিস্ট, আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2 নম্বর পোস্ট হলো জুনিয়র সোশ্যাল ওয়ার্কার, অ্যাক্টিভ ভ্যাকেন্সি ফিমেল অনলি, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। হুগলি জেলার বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 35 বছর, মাইনা 12,000 টাকা প্রতি মাসে, মাধ্যমিক পাস আর এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা ডিপ্লোমা হোল্ডার ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়েলফেয়ার থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পোস্ট হলো টিচার, অ্যাক্টিভ ভ্যাকেন্সি ফিমেল অনলি, হুগলি জেলার বাসিন্দা, 18 থেকে 35 বছর, বয়স 12,000 টাকা মাইনে, মাধ্যমিক পাস, ট্রেনিং ইন বেসিক এডুকেশান অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশান থাকতে হবে তার সঙ্গে, আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 নম্বর হলো টেলারিং ইনস্ট্রাক্টর, অ্যাক্টিভ ভ্যাকেন্সি ফিমেল অনলি, হুগলি জেলার বাসিন্দা, 18 থেকে 35 বছর এর মধ্যে বয়স হতে হবে, আর মাইনা 10,000 টাকা প্রতি মাসে, মাধ্যমিক পাস আর টেলারিংয়ের উপর সার্টিফিকেট থাকতে হবে, আর 2 বছরের এক্সপিরিয়েন্স। 5 নম্বর পোস্ট মিউজিক টিচার, ভ্যাকেন্সি একটি ফিমেল অনলি, হুগলি জেলার বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 35 বছর, আর মাহিনা 12,000 টাকা প্রতি মাসে, মাধ্যমিক পাস তার সঙ্গে মিউজিকের ডিপ্লোমা থাকতে হবে, আর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন ভোকাল মিউজিক। তাহলে এই যে 5 রকমের পোস্ট, তার ক্রাইটেরিয়া, স্যালারি আমরা জেনে নিলাম। এখন দেখব কিভাবে আবেদন করতে হবে। প্রথমেই বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান এখানে নেওয়া হবে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট, অর্থাৎ হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট hoogly.nic.in, 25 জুলাই 2022 থেকে আরম্ভ হচ্ছে, অর্থাৎ এখনও আরম্ভ হয়নি। 25 জুলাই 2022 থেকে অনলাইন লিঙ্ক চালু হবে, চলবে 9 আগস্ট 2022 পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হলো 9 আগস্ট 2022, এর মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে। সিলেকশান হলো রিটিন টেস্ট, ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট, এর মাধ্যমে সিলেকশান হবে। তাহলে যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছেন, অ্যাপ্লাই করতে চান, তারা নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন। ওকে দর্শক বন্ধু, যদি এই ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করে জানান কেমন লাগলো, বা কোনো যদি প্রশ্ন থাকে তাও কমেন্টস করে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।